হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি একটা মাইক্রো জব ওয়েবসাইট নিয়ে আসলাম। আপনারা প্রত্যেকে জানেন আমি বিগত একটি ভিডিওতে মাইক্রো জব ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে skmicrojobs.com। আগের ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো যাই হোক, যে ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদেরকে আমি বিগত দিনের ছোট একটা ভিডিও বানিয়েছিলাম, সাধারণ কিছু ধারণা দিয়েছিলাম আপনাদেরকে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন, লগ ইন কিভাবে করবেন, প্লাস এখানে আপনারা ক্যাশ ইন কিভাবে করে একটা কাজ হায়ার করবেন এবং কত টাকা এখানে খরচ হতে পারে। যেমন আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবের দরকার হয়, ওয়াচ টাইমের দরকার হয়, আপনার পেজে যদি লাইকের দরকার হয়, ফলো দরকার হয় বা ভালো কমেন্টের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে এইখানে যদি আপনি কাজ হায়ার করেন তাহলে সর্বনিম্ন কত টাকা দিয়ে আপনি কাজ এখানে হায়ার করতে পারবেন, এ টু জেড আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এখান থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব, প্লাস এখানে কাজ হায়ার করে একদম 100% কাজগুলো নেওয়া সম্ভব। তো যাই হোক, প্রথমে আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। এই ওয়েবসাইটের লিঙ্কটা skmicrojobs.com দিয়ে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা হচ্ছে মাইক্রোজব ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই পাশে দেখবেন যে হোম বাটন প্লাস লগ ইন প্লাস রেজিস্ট্রেশন, তিনটে বাটন দেখতে পারবেন। এর মধ্যে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, রেজিস্টারের উপরে ক্লিক করতে হবে। রেজিস্টারের উপরে ক্লিক করে প্রথমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট না করা পর্যন্ত আপনারা কিন্তু এখানে লগ ইন করতে পারবেন না। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে বেশি কিছু ইনফরমেশন দিতে হবে না, সামথিং কিছু ইনফরমেশন, যেমন আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, 6 সংখ্যা বা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে একটা জিমেল আইডি দিয়ে দিবেন। তো আমি এখানে একটা জিমেল আইডি দিয়ে দিচ্ছি, আমার জিমেল আইডিটা। তো এখান থেকে আমি একটু জিমেলটাকে কপি করব, এখান থেকে আমি একটু জিমেলটাকে কপি করে নেই, দাঁড়ান। তো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা নিজেরাও কাজ হায়ার করতে পারবেন, প্লাস কিন্তু আপনারা এখান থেকে যদি আপনারা মনে করেন যে আমরা ইনকাম করব, আপনারা ইনকামও করতে পারবেন। তো এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে জিহাদ শুভ দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে সেভ করবেন, অবশ্যই আমি সেভ করব। তো এরকম ইন্টারফেস আসলো, আপনার রেজিস্টার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে লগ ইন বাটনে ক্লিক করবেন, অটোমেটিকলি এখানে আপনার জিমেলটা পাসওয়ার্ডটা দেওয়াই থাকবে, জাস্ট এখানে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট করার পরে এখানে একদম ফ্রিতে কিন্তু আপনারা 25 সেন্টের মতো পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাকাউন্ট করা মাত্র কিন্তু আপনারা প্রায় 25 টাকার মতো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ যাচ্ছে, ওয়েলকাম টু এস কে মাইক্রো জবস ওয়েবসাইট, $10 ডিপোজিট, $2 বোনাস, টোটাল $12 অফার 30 জুলাই। অর্থাৎ 30 জুলাই পর্যন্ত আপনারা যদি $10 এইখানে ক্যাশ ইন করেন তাহলে কিন্তু আপনারা $2 এক্সট্রা বোনাস পাবেন। এস কে মাইক্রো জবসে স্বাগতম, আগামী 30 জুলাইয়ের মধ্যে $10 ডিপোজিট করলে পাবেন $2 বোনাস, টোটাল $12 কিন্তু আপনার অ্যাকাউন্টে হবে। তো যাই হোক, এখন আমি এখানে আসার পরে প্রথমে একটু আপনাদেরকে কাজগুলো দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেল ওয়েবসাইট প্রমোট করতে হবে $2 করে, অর্থাৎ একটা কাজ যদি আপনি করেন তাহলে আপনি $2 করে পাবেন। সেটা হচ্ছে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলে আপনি এই কোনো একটা ওয়েবসাইট আপনি রিভিউ করবেন, $2 করে পেমেন্ট পাবেন। এরপরে 1 মিনিট ভিডিও ভিউজ এবং সাবস্ক্রাইব যদি আপনি করেন তাহলে 25 সেন্ট করে পাবেন, প্রায় আপনার 25 টাকা মনে হয়। আচ্ছা, 2 মিনিট ইউটিউব ভিডিও দেখুন, 2 মিনিট ভিডিও দেখলে 15 সেন্ট পাবেন। এরপরে ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব করবেন, এখানে 2 সেন্ট পাবেন। টেলিগ্রাম গ্রুপে ভিডিও শেয়ার যদি আপনারা করেন তাহলে 11 সেন্ট পাবেন। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে ভিডিও শেয়ার করলে আপনারা 11 সেন্ট পাবেন। ইউটিউব ভিডিও ওয়াচ টাইম যদি আপনারা নেন তাহলে প্রত্যেকটা ওয়াচ টাইমের জন্য আপনারা এখানে 2 সেন্ট করে পাবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের জন্য 2 সেন্ট, ইউটিউব ভিডিও ওয়াচ টাইম, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কাজ আছে। এখন আপনি যদি একজন
ইউটিউবার হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ইউটিউবার একটা স্বপ্ন থাকে বা আপনার একটা ফেসবুক পেজ আছে, পেজটাকে মনিটাইজ করতে পারতেছেন, আপনার কিছু লাইকের দরকার, ফলোয়ারের দরকার, কিছু ওয়াচ টাইমের দরকার, তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা এই কাজগুলো নিতে পারবেন। এখানে কিন্তু অনেক ওয়ার্কার আছে যারা আপনার কাজটা করে দেবে একদম 100%, আপনার একদম কাজটা কিন্তু প্রপারলি করে দিবে। তো এইখানে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাবো, বেশি অন্য কিছু একটা ভিডিওর মধ্যে আমি অ্যাড করতে চাচ্ছি না, জাস্ট আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো যে আপনারা নতুন মানে জব এখানে কিভাবে হায়ার করবেন। তো দেখেন এখানে অ্যাড নিউ জব, এই যে অ্যাড নিউ জব উপর ক্লিক করবেন। এখানে জবের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা প্রথমে সিলেক্ট করবেন, অর্থাৎ কোন কান্ট্রি থেকে আপনারা কাজগুলো করে নিতে চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখানে দিচ্ছি যে কি কাজ করবেন। দেখেন অনেক অসংখ্য কাজ কিন্তু আছে, অসংখ্য ক্যাটাগরির কাজ আছে, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টিকটক, টাইপিং, অ্যাডস ক্লিক, হ্যাঁ, এরপরে জিমেল অ্যাকাউন্ট, রেফার প্রোগ্রাম, অনেক অনেক কিন্তু কাজ আছে। তো আমি এখান থেকে জাস্ট দিচ্ছি যে এখানে দেব যে কি দেবো, যে সাবস্ক্রাইবার যদি দেই, আমি ইউটিউবটা ক্লিক করি, করার পরে সাব ক্যাটাগরি এখানে অনেক আছে, সাব ক্যাটাগরির মধ্যে কোন কোন কাজগুলো আছে দেখেন, আপনার যেই রকম ভিডিওর লেন্থ আর কি, কত মিনিট সেটা আপনি দিতে পারবেন, প্লাস সাবস্ক্রাইব নেবেন কিনা সেটা দিতে পারবেন। যদি আপনারা এই সাব ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার একটা অ্যামাউন্ট চলে আসবে যে কীরকম অ্যামাউন্টের মধ্যে আপনি কাজগুলো নিতে পারবেন। তো দেখেন এরপরে আমি যদি এখানে দেই লাইক, কমেন্ট, শেয়ার, জাস্ট সাবস্ক্রাইব, এগুলো করতে হবে, আর বেশি কিছু করতে হবে না। তো এই কাজটা করা নিব আমি, তো এটা ক্লিক করলাম, করার পর এখানে টাইটেল, টাইটেল হচ্ছে কি যে আমি ওইটাই লিখে দিলাম, বাংলায় যদি লিখে দিতে চাই সেটাও পারবো, আবার ইংরেজিতে লিখে দিতে চাইলে সেটাও করতে পারবো। হ্যাঁ, জাস্ট ওইটা আমি লিখে দিচ্ছি যে ওইটা লিখে দিলাম, ওইটা জাস্ট লিখে দিলাম আর কি। আচ্ছা, এটা লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, আচ্ছা যাই হোক, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দিচ্ছি। এরপরে স্টেপস, স্টেপটা হচ্ছে কি যে আপনি এখানে কিভাবে কাজগুলো করে নিতে চাচ্ছেন। আপনি এরকম করে বলতে পারেন যে আমার ভিডিওটি প্রথমে দেখার দেখার শুরুতে একটা স্ক্রিনশট দিবেন, সুন্দর করে বাংলা লিখে দিবেন যে ফার্স্ট টাইম স্টার্ট ভিডিও, ফার্স্ট টাইম স্টার্ট ভিডিও ওয়ান স্ক্রিনশট এস এস, মানে আপনাদেরকে আমি মানে বাংলা এখানে টাইপিংটা আমার হচ্ছে না, ইংলিশ হচ্ছে। তো এখানে জাস্ট আপনাদেরকে আমি বোঝাচ্ছি আর কি, যে এইখানে আপনারা জাস্ট এক দুই করে ক্রমিং নং দিয়ে আপনাদের যে ইনস্ট্রাকশন আছে, আপনার যে ইনস্ট্রাকশনগুলো, সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা এখানে প্রোভাইড করতে পারেন। যে এক দিয়ে দিলে যে প্রথমে আপনাকে ভিডিওটি প্লে করার সাথে সাথে একটি স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কি, একদম শেষে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এরকম করে আমি দুইটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখন এইখানে আসব, রিকোয়ার ফটো টু জব ওয়াচ কমপ্লিট। এই কমপ্লিট করার জন্য আবার আপনাকে মানে এইখানে যদি আপনি কিছু লেখার পরে যদি আপনার আরও কিছু লেখার দরকার হয় তাহলে এইখানে অবশ্যই অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন, এখানে সুন্দর করে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে বলছে যে থাম্বনেল ইমেজ, অর্থাৎ আপনার যে ইউটিউবের ভিডিওটা আছে সেই ভিডিওটার একটা ছবি আপনারা দিতে পারেন, চ্যানেলের একটা ছবি দিতে পারেন, সেই চ্যানেলের ছবিটা দিবেন এখানে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা অনেকে বলে যে কোনো ওয়েবসাইট থেকে লিংক প্রোভাইড করলে সেটা ইউটিউব চ্যানেলের জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এইখানে আপনারা লিখে দিতে পারেন যে আপনারা ইউটিউবে গিয়ে, হ্যাঁ, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বাংলিশে লিখে দিচ্ছি, ইউটিউবে, হ্যাঁ, গিয়া সার্চ করুন, সার্চ করুন, হ্যাঁ, এস কে আর্নিং প্রো সাপোজ, হুম, দিচ্ছি। আচ্ছা, এটা ডাবল কোটেশনের ভিতরে আমি দিলাম যেন বুঝতে পারে আর কি, যেটা একটা চ্যানেলের নাম। তো এসকে আর্নিং প্রো এরকম করে দেওয়ার পরে আমি দিলাম যে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন এসকে আর্নিং প্রো, প্রথম যে চ্যানেলটি আসবে বা উল্লেখিত ছবির সাথে মিল রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বা লাইক করতে হবে বা শেয়ার করতে হবে, হ্যাঁ, এটা এরকম করে এখানে লিখে দিলাম। আর দুই নাম্বার এখানে কলামে লিখে দিলাম যে আপনাকে এই সমস্ত জিনিসগুলো দিতে হবে, রিকোয়ারগুলো,
এখানে দেওয়ার পরে সুন্দর করে বাংলায় লিখে দিব যেন সবাই বুঝতে পারে, যেহেতু বাংলাদেশের কাজগুলো হচ্ছে এবং আমরা বাংলা ভাষাভাষী বেশি পছন্দ করি। এরপর এখানে আমরা ওই চ্যানেলে একটা লোগো দিতে পারি, যে ভিডিওতে কমেন্টস করবে লাইক করবে সেটার একটা ইমেজ দিতে পারি। এখানে ক্লিক করে কিন্তু আমরা ইমেজটা সিলেক্ট করতে পারি। করার পরে এখানে কতজন আপনার ওয়ার্কারের দরকার, সাপোজ আমার কাজ দরকার আমি 50টা নিব। হুম, প্রত্যেকটার জন্য দেখতে পাচ্ছেন এখানে 0.25 সেন্ট করে, 0.25 সেন্ট মানে 2.5 সেন্ট করে, অর্থাৎ 2.5 টাকা করে কিন্তু কাটবে। হ্যাঁ, 2.5 টাকা করে কাটবে মোটামুটি। তো এই 2.5 সেন্ট আপনারা এটা অটো সিলেক্ট হয়ে যাবে, এটার আপনারা কমাতে পারবেন না, এটাকে বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, কাজটা দ্রুত বা স্বয়ংসম্পূর্ণ বা 100% প্রপারলি করার জন্য এই কাজটাকে আপনারা বাড়াই নিতে পারেন, মানে এই বাজেটটা আপনারা বাড়াই দিতে পারেন। দেওয়ার পরে রিকোয়ার স্ক্রিনশট, ওই যে স্ক্রিনশট আপনার কয়টা দরকার, যে সাপোজ আমার 2টা, তাহলে কিন্তু একজন ইউজার যখন কাজটা করে জমা দিবে তখন কিন্তু তার এখানে 2টা স্ক্রিনশট চাইবে। তো আমি 2টা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দিয়ে টোটাল আমার 50টা কাজ করতে আমার প্রায় $1.43 কিন্তু আমাদের লাগবে। তো তখন আপনারা এই সাবমিটের উপরে ক্লিক করবেন, সেটা তখন রিভিউতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই জবসে ক্লিক করবেন, মাই জবসে ক্লিক করার পরে যখন একটা জব আপনি হায়ার করবেন তখন এখানে রিভিউ অবস্থা থাকবে। এই ওয়েবসাইটের যে অ্যাডমিন বা ওনার, সেই ওয়েবসাইটের ওনার তখন আপনার এই কাজটা রিভিউ করে দেখবে কোথায় কোনো সমস্যা আছে কিনা, আপনি কোনো ভেজাল কাজ করে নিচ্ছেন কিনা, সব ওভারঅল দেখে টেকে এটাকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করা মাত্র আপনার কাজ কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনার কাজগুলো পেয়ে যাবেন। তা 50টা সাবস্ক্রাইব প্লাস হচ্ছে লাইক কমেন্ট শেয়ার। তো আমি যদি একটু ক্যালকুলেটার হিসাব করে আপনাদেরকে দেখাই যে কত টাকা আমরা এখানে দেখলাম, কত দেখলাম, চলে গেল মানে পেজটা, আচ্ছা চলে গেছে পেজটা, আর মোটামুটি $1.43 মনে হয়, $1.43 এখানে 92 টাকা করে পার ডলার হিসাব ধরা হয়েছে। মোটামুটি 131 টাকার মধ্যে কিন্তু 50টা আপনি সাবস্ক্রাইব পাচ্ছেন, 50টা লাইক, 50টা কমেন্ট বা 50টা শেয়ার পাচ্ছেন 131 টাকা দিয়ে। তো দেখা গেল প্রত্যেকটা সাবস্ক্রাইব লাইকের কমেন্টের জন্য 3 টাকা করে কিন্তু পড়তেছে, 3 টাকারও কম পড়তেছে, প্রায় 2.5 টাকার মতো পড়তেছে, এবং কাজটা কিন্তু একদম প্রপারলি। এখানে কিন্তু কোনো চ্যানেল সার্চ করে বা এটা আপনার ক্রাক কিছু না, রোবট এগুলো কিছু না, আপনার কিন্তু একদম জেনুইন ভাবে এই কাজগুলো করতেছে। এবং এই সাবস্ক্রাইব গুলো কিন্তু আপনার ভিডিওগুলো কোনো এক সময় কিন্তু দেখবে, এগুলো থেকে ভিউজ পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো এখন এইখানে আপনারা ক্যাশ ইনটেক কিভাবে করবেন, এই যে কাজগুলো হায়ার করলেন সেই কাজগুলো হায়ার করার জন্য তো টাকার দরকার, সেই টাকাটা আপনারা কিভাবে করবেন দেখেন। এখানে আপনারা এই যে 3 লাইনের উপরে ক্লিক করবেন, 3 লাইনের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন ডিপোজিট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার ম্যানুয়াল ডিপোজিট দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনারা বিকাশ, নগদ, রকেট, প্লেয়ার, পারফেক্ট মানি, এই 4টা পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পে করতে পারবেন। তো দেখেন আমি বিকাশ যদি এখানে সিলেক্ট করি, বিকাশ সিলেক্ট করার পরে $1=92। হ্যাঁ, সেন্ড নোটিশ কিভাবে করবেন, মিনিমাম $1 কিন্তু এখানে আপনারা ক্যাশ ইন করতে পারবেন। তো অ্যামাউন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, 92 টাকা দিয়ে দিলাম, এখানে একটা ফোন নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, ফোন নম্বর দেওয়ার পরে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলাম। ফোন নাম্বার বলতে যে ফোন নাম্বার থেকে পেমেন্টটা গেল বা যাচ্ছে বা দিব সে ফোন নাম্বারটা দিয়ে দিব, ট্রানজেকশন আইডি একটা থাকে সেটা দিয়ে দিব। এরপরে চুজ ফাইলের উপরে ক্লিক করে সেই স্ক্রিনশটটা দিয়ে এখানে সাবমিটের উপরে ক্লিক করলে আমার কাজটা কিন্তু হায়ার হয়ে গেল, পেমেন্টটা পেয়ে গেল। সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বাটনটাতে, ডিপোজিট বাটনটাতে আপনার কিন্তু আপনি যত টাকা ডিপোজিট করছেন সেটা ডলার কনভার্ট হয়ে এখানে শো হবে, আর এখানে আপনার ইনকামটা শো হবে, এবং এটা আপনি পেমেন্ট নিতে পারবেন। দেখেন আর্নিং এর উপরে ক্লিক করছি, এই যে ট্রানজেকশন উইথড্রল, হ্যাঁ উইথড্রর উপরে ক্লিক করছি, করার পরে কিন্তু এখানে উইথড্র করার অপশন আছে দেখেন, মানে মোটামুটি আমি এখানে থেকে কি ইওর কারেন্ট ব্যালেন্স এত আছে, আমি সর্বনিম্ন কত নিতে পারবো, উইথড্র মিনিমাম টু অ্যামাউন্ট টু ইওর আর্নিং অ্যাডমিন ফি, আচ্ছা $2 মিনিমাম, $2 এখান থেকে পেমেন্ট নিতে পারবো, তার মধ্যে অ্যাডমিন ফি প্রায় 15% তারা কেটে নিবে, নিয়ে কিন্তু টাকাটা আমাকে পে করে দিবে। একদম সহজ একটা ইনকামের রাস্তা, এবং আপনার যদি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকে তাহলে আপনার কাজ হায়ার করে কাজগুলো করাই নিতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই ওয়েবসাইট একদম একটা ট্রাস্টেড ওয়েবসাইট, এখানে ভকচকি করার কোনো অপশন নেই।
আপনারা নিশ্চিন্তে নির্বিধায় আপনারা এখানে কাজ হায়ার করতে পারেন, কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।